কক্সবাজারের রুখিয়া ও টেকনাফের পাহাড়ে হাতির আবাসস্থল এখন রোহিঙ্গাদের আবাস প্রায় আট লাখ রোহিঙ্গা পাহাড়ের ভিতরে আবাসন গড়ে তোলায় হাতিদের জীবন শঙ্কার মুখে পড়েছে রক্ষায় হাতিগুলো প্রায়ই লোকালয়ে চলে আসে এবং লণ্ডভণ্ড করে দেয় ক্যাম্পের বাড়িঘর হাতির আক্রমণে গত পাঁচ মাসে মারা গেছে তেরো জন আহত হয়েছে বিশ জন কক্সবাজার প্রতিনিধি নেস্তার আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট হাতি হাতি এমন মাইকিং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রায় শোনা যায় মাইকিংয়ের পর আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু হয় ক্যাম্পের মানুষজনের প্রায় ক্যাম্পে রোহিঙ্গাদের বাড়িঘর পিষ্ট হয় হাতির পায়ের নিচে মূলত এই এলাকাটি আগে ছিল হাতির মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের জায়গা করে দিতে গিয়ে বন কেটে এখানে গড়া হয় ক্যাম্প এমনকি হাতির দলের চলাচলের রাস্তাটিও এখন রোহিঙ্গাদের দখলে তাই মানুষের মতোই হাতিরাও খুঁজে ফিরছে তাদের নিরাপদ আবাসস্থল মাঝে মধ্যে তাই বাধ্য হয়ে ক্যাম্পগুলোতে ঢুকে পড়ে হাতি হাতির হাতিরা পড়েছে খাদ্য সংকটে ফলে খাদ্যের সন্ধানে হাতিরা বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে বলে জানান আর আর সি এর এই কর্মকর্তা হাতির বিচরণ ক্ষেত্রে অনেকটা সংকুচিত হয়ে গেছে ফলে এটি আহ এ ধরনের দুর্ঘটনা ঘটছে তারা প্রায়শই এবং আক্রমণ করছে সমাধানে হাতির চলাচলের পুনরুদ্ধার করার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা বন বিভাগ সহ এখানে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সংস্থা রয়েছে এবং স্থানীয়ভাবে যে সমস্ত সংস্থা রয়েছে সকলের সম্মিলিত উদ্যোগে এই প্রয়োজন। কক্সবাজার এবং বান্দরবানে হাতি চলাচলের বারোটি করিডরের বেশিরভাগ এখন রোহিঙ্গা ক্যাম্প হাতির বিলুপ্তি ঠেকাতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাতিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ